ओम शांति। 5 अगस्त 2022 प्रात मुरली बाप दादा मधुबन। मिष्टि बच्चारा समय खूब कम, यही आध्यात्मिक व्यवसा कर। सबथेके भालो धान्दा हलो बाबार वर्षा के स्मरण करा, बादबाकी सबई हलो अशुभ धान्दा। प्रश्न, बच्चारा तुम्हादेर मध्ये किसेर उत्कंठा थाका चाहि? उत्तर, কিভাবে আমরা বিগড়ে যাওয়া আত্মাদের শোধরাব, সবাইকে দুঃখ থেকে মুক্ত করে 21 জন্মের জন্য সুখের রাস্তা বলবো, সবাইকে বাবার সত্য পরিচয় কিভাবে জানাবো। বাচ্চারা তোমাদের মধ্যে এই রকম উৎকণ্ঠা থাকা চাই। গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। ভোলানাথ বাচ্চাদেরকে ওম শান্তির অর্থ বুঝিয়েছেন, নিজেও বলছেন ওম শান্তি, তো বাচ্চারাও বলছে ওম শান্তি। এর দ্বারা নিজের পরিচয় দিতে হয় যে আমি আত্মা হলাম শান্ত স্বরূপ, শান্তি ধামের অধিবাসী, আমাদের বাবাও সেখানকার অধিবাসী। ভক্তি মার্গেও বাবা বাবা বলতে থাকে, যদিও মানুষ গুণগান করতে থাকে কিন্তু রাবণের মতে চলছে। রাবণ মত মানুষকে বিগড়ে দেয়, বাবা এসে বিগড়ে যাওয়া আত্মাদেরকে সংশোধন করেন। রাবণও হলো এক, রামও হলো এক, 5 বিকারকে একত্রে বলা হয় রাবণ। রাবণ নিজের রাজ্য স্থাপন করে সবাইকে শোক বাটিকাতে বসানোর জন্য। সে বিগড়ে দেয়, তিনি সংশোধন করেন, অর্থাৎ রাবণ বিগড়ে দেয়, রাম সংশোধন করেন। রাবণকে মানুষ বলা যায় না, সেই জন্যই দেখায় 5 বিকার পুরুষের আর 5 বিকার স্ত্রীর। রাবণ রাজ্যে দুপক্ষেই বিকার আছে। তোমরা জানো যে 5 বিকার আমাদের মধ্যেও ছিল, এখন আমরা শ্রীমতে চলে নির্বিকারী হচ্ছি। যারা বিগড়ে গেছে বাবা তাদেরকে শোধরাচ্ছেন, যেরকম সকল বিগড়ে যাওয়া আত্মাদেরকে শোধরাচ্ছেন, সেই রকমই বাচ্চাদের মধ্যেও এই উৎকণ্ঠা রাখতে হবে যে কিভাবে আমি বিগড়ে যাওয়া আত্মাদেরকে শোধরাব। মানুষ মাত্রই একে অপরকে বিগড়ে দিতে থাকে। বিগড়ে যাওয়া আত্মাদের শোধরানোর জন্য এক বাবাই আছেন, তো তোমরা যেভাবে শুধরেছ সেই রকম লগনে মগ্ন থাকতে হবে যে কিভাবে দুঃখী আত্মাদের সহায়তা করব। বাবার মধ্যে যে উৎকণ্ঠা আছে সেটা সুপুত্র বাচ্চারাই পূর্ণ করতে পারবে। বাচ্চাদের মধ্যে এই উৎকণ্ঠা রাখতে হবে যে কিভাবে বিগড়ে যাওয়া আত্মাদের শোধরাব। আত্মীয় পরিজনদেরকেও বোঝাতে হবে, তাদেরকেও রাস্তা বলে দিতে হবে। দুঃখী জীবাত্মাদের 21 জন্মের জন্য সুখী বানাবো, তারা তো আমারই ভাই বোন, অনেক দুঃখী অশান্ত হয়ে আছে, আমরা তো বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি, তাই চিন্তা করতে হবে যে কিভাবে অন্যদেরকে বোঝাবো, ভাষণ করব, ঘরে ঘরে যাব, মন্দিরে যাব। বাবা শ্রীমত দিচ্ছেন যে মন্দিরে গিয়ে অনেক সেবা করতে পারো, ভক্ত অনেক আছে, অন্ধ শ্রদ্ধায় শিবের মন্দিরে অনেকে যায়, অন্তরে কিছু না কিছু আশা রেখে যায়, এটা জানে না যে শিব হলেন আমাদের বাবা। ওনার এত যে মহিমা, তো নিশ্চয়ই উনি আমাদের জন্য কিছু করে গেছেন। শিবের মন্দিরে কেন যায়, অমরনাথ যাত্রাতে কেন যায়, অনেক যাত্রীদের ব্রাহ্মণ বা সন্ন্যাসীরা নিয়ে যায়, এটা হলো ভক্তি মার্গের ধান্দা, এর থেকে তো শোধরাবে না। ভোলানাথ বাবাই এসে বিগড়ে যাওয়া আত্মাদেরকে শোধরাচ্ছেন, উনি হলেন বিশ্বের রচয়িতা অথবা মালিক, কিন্তু নিজে হন না, বাচ্চাদেরকে মালিক বানান, কিন্তু তিনি হলেন উচ্চ, তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমাদের বুদ্ধিতে এটা রাখতে হবে যে কিভাবে আমি ভাই বোনদের রাস্তা বলে দেব। কাউকে দুঃখী বা রোগী হতে দেখলে তার প্রতি করুণা আসে, তাই না? বাবা বলছেন যে আমি তোমাদেরকে এমন সুখী বানাচ্ছি যে অর্ধেক কল্প তোমরা রোগী হবে না। বাচ্চারা তোমাদেরকে অন্যদের সুখধামে যাওয়ার রাস্তা বলে দিতে হবে। যাদের মধ্যে সেবা করার উৎকণ্ঠা থাকবে তারা এক জায়গায় স্থির থাকতে পারবে না, মনে মনে ভাববে যে আমিও গিয়ে কাউকে সুখধামের রাস্তা বলে দিই। বাবা তো সেবা করার জন্য বাচ্চাদেরকে চ্যালেঞ্জ করেন। অবিনাশী জ্ঞানরত্নের সম্পূর্ণ ধারণা হলে অনেকের কল্যাণ করতে পারবে। এই রাজধানী স্থাপন করতে টাকা পয়সার দরকার পড়ে না, তারা তো নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করতে থাকে, রাবণের মতে চলে।
আমরা রাবণের থেকে আমাদের স্বরাজ্য ছিনিয়ে নিচ্ছি। রাম রাজ্য রামের দ্বারা প্রাপ্ত হয়। সত্যযুগ থেকে রাম রাজ্য শুরু হয়। এখানে কলিযুগে রাম রাজ্য কোথা থেকে আসবে? এখানে তো রাবণ রাজ্য চলছে, সবাই দুঃখী হয়ে আছে। এসব কথা তোমরা সবাইকে বোঝাতে পারো। প্রথমে তাদেরকে বোঝাতে হবে যারা গরিব, যারা ব্যবসায়ী। এছাড়া ধনী ব্যক্তিরা তো বলবে যে সময় নেই, আমি ব্যস্ত থাকি। তারা মনে করে যে তারা ভারতকে স্বর্গ বানাচ্ছে, প্ল্যান করতে থাকে। কিন্তু তোমরা জানো যে শিব বাবা ছাড়া কেউ স্বর্গ বানাতে পারবে না। এখন সময় খুবই অল্প অবশিষ্ট আছে, রাম রাজ্য স্থাপন করতে দেরি করো না। রাত দিন এই চিন্তা করতে হবে যে কিভাবে কাউকে দুঃখ থেকে মুক্ত করব। বাচ্চাদের বুদ্ধিতে এটা রাখতে হবে যে কিভাবে আমি ভাই বোনদের রাস্তা বলে দেব। এখন সবাই রাবণের মতে চলছে, বাবা তো বাবাই হন যিনি এসে বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করেন। মানুষ কোটে গিয়ে বলে যে ঈশ্বরকে সামনে উপস্থিত রেখে সত্য বলছি, কিন্তু যদি ঈশ্বর সর্বব্যাপী হন তাহলে আবার কার প্রার্থনা করে? তাদের কিছু জানা নেই। বাবা বারংবার বোঝাচ্ছেন, নিজের আত্মীয় পরিজনদেরকে জাগাও। বাচ্চারা তোমাদেরকে অনেক মিষ্টি হতে হবে, ক্রোধের অংশ মাত্র যেন না থাকে। কিন্তু সব বাচ্চারা তো এরকম হতে পারে না। অনেক বাচ্চা আছে যাদেরকে মায়া একদম নাক থেকে ধরে নেয়, যতই বোঝানোর না কেন তবুও শুনতেই চায় না। বাবাও বুঝতে পারে যে হয়তো সময় লাগবে সকলে সঠিকভাবে বাবার সেবাতে নিয়োজিত হতে। শখও তো রাখতে হবে, তাই না? যারা এসে বলবে যে বাবা আমাকে সেবাতে পাঠাও, আমি গিয়ে অন্যদের কল্যাণ করব। কিন্তু বলে না কেউ, বাচ্চাদের কারবারই হলো সত্য গীতা শোনানো। শব্দই হলো দুটি, আলফ আর বে, মানে বাবার বাদশাহী। বাবা খুব ভালো ভালো যুক্তি বুঝিয়েছেন। প্রথম কথা এটাই বলবে যে পরমাত্মার সাথে তোমাদের কি সম্বন্ধ। নিচে প্রজাপিতা ব্রহ্মাকুমারী নাম লেখা আছে। বাবা অত্যন্ত নতুন কায়দা অনেক সহজভাবে বলে দিচ্ছেন। বাবার এই উৎকণ্ঠা থাকে যে এরকম এরকম বোর্ড লাগাতে হবে। বাবা ডাইরেকশন দিচ্ছেন। বাবাকে বলাই হয় করুণাময়, ব্লিসফুল, তো বাচ্চাদেরকেও বাবার সমান করুণাময় হতে হবে। এই চিত্রগুলিতে অনেক বড় খাজানা আছে। এই চিত্রগুলির মধ্যেই স্বর্গের মালিক হওয়ার যুক্তি আছে। বাবা তো অনেক যুক্তি বলতে থাকেন, কল্প পূর্বেও বলেছিলেন আর এখনো বলছেন। মানুষের বুদ্ধিতে টাচিং হবে যেই কথা একদমই সত্য। বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হবে। এটাও লিখে দাও যে স্বর্গের বর্ষার তুমি হলে উত্তরাধিকারী। এসে বুঝে যাও, খুবই সহজ কথা। কেবল বোর্ড বানিয়ে উপযুক্ত জায়গায় লাগাতে হবে। 10-20টা জায়গায় এইরকম বোর্ড লাগাও, এটা বিজ্ঞাপনও দিতে পারো। যে বাচ্চারা পূর্বকল্পেও এসেছিল সেই হারানিধি বাচ্চাদের এই শব্দগুলি বুদ্ধিতে টাচিং হবে। বলবে যে জানতে হবে এরা কি বোঝাতে চাইছেন। এটাও বোর্ডে লিখে দিতে হবে যে এই পয়েন্টকে বুঝতে পারলে তোমরা মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত করতে পারবে এক সেকেন্ডে। বাবা বলছেন যে যদি নিজের জীবন বানাতে হয় তাহলে সেবা করো, সাগরের কাছে এসে রিফ্রেশ হয়ে পুনরায় সার্ভিস করতে হবে। মুক্তি মার্গে তো অর্ধেক কল্প ধাক্কা খেয়েছো, এখানে তো এক সেকেন্ডে বাবাকে জেনে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। এখন সকলেরই হলো বানপ্রস্থী অবস্থা, মৃত্যুর সামনে অপেক্ষারত। সব থেকে ভালো ধান্দা হলো এটা। মানুষ অন্যান্য যা কিছু ধান্দা করে সেসব হলো অসৎ ধান্দা। এক ধান্দাই কেবল করতে হবে, বাবার বর্ষাকে স্মরণ করো। কলেজে গিয়ে প্রিন্সিপালকেও বোঝাও, তাহলে শিক্ষার্থীরাও বুঝতে পারবে তোমরা কত সহজে উত্তরাধিকার প্রাপ্ত করছো। যখনই সময় পাবে বাবাকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, অত্যন্ত মিষ্টি হতে হবে, ক্রোধের অংশমাত্র থাকলেও বের করে দিতে হবে, বাবার সমান করুণাময় হয়ে সেবাতে তৎপর থাকতে হবে। দুই, মৃত্যু সামনে অপেক্ষারত,
তোমাদের এখন বানপ্রস্থ অবস্থা, এই জন্য বাবাকে আর বর্ষাকে স্মরণ করতে হবে। ভারতকে রামরাজ্য বানানোর সেবাতে নিজের সবকিছু সফল করতে হবে। বরদান, দেহ অভিমানের অংশটুকুকেও বলিদান দিয়ে মহাবলবান ভব। সব থেকে বড় দুর্বলতা হল দেহ অভিমান। দেহ অভিমানের সূক্ষ্ম বংশ হলো অনেক বড়। দেহ অভিমানের বলিদান দেওয়া অর্থাৎ অংশ আর বংশ সহকারে সমর্পিত হওয়া। এরকম যারা বলিদান দেয় তারাই মহাবলবান হয়। যদি দেহ অভিমানের কোনো অংশ লুকিয়ে রেখেছ বা অভিমানকে সমান মনে করে নিয়েছ, তো তাতে অল্প সময়ের জন্য বিজয় দেখা গেলেও অনেক কালের পরাজয় সমাহিত রয়েছে। স্লোগান, ইচ্ছা ছিল না কিন্তু ভালো লেগে গেল, এটাও হলো জীবন বন্ধ স্থিতি। মাতৃশ্বরীজির অমূল্য মহাবাক্য এক, এই অবিনাশী জ্ঞানকে পরমাত্ম জ্ঞান বলা হয়। এই জ্ঞানের সার হলো বেঁচে থেকেও মরে যাওয়া। এই জন্য কোটির মধ্যে কোনো বিরলই এই জ্ঞান ধারণ করার সাহস রাখে। এটা তো আমরা জানি যে এই জ্ঞান বাস্তবিক জীবনশৈলী নির্মাণ করে। আমরা যেটা শুনি সেই রকমই আমরা তৈরি হচ্ছি। এই রকম জ্ঞান কোনো সাধুসন্ত মহাত্মা দিতে পারবেন না। তারা এইরকম বলতে পারবে না যে মনমনা ভব। এখন এই নির্দেশ কেবল এক পরমাত্মাই করতে পারেন। মনমনা ভবর অর্থ হলো আমার সাথে যোগ লাগাও। যদি আমার সাথে যোগযুক্ত হয়ে থাকবে তাহলে আমি তোমাদেরকে সকল পাপ থেকে মুক্ত করে বৈকুণ্ঠের বাদশাহী প্রদান করব। সেখানে গিয়ে তোমরা রাজ্য করবে। এই জন্য এই জ্ঞানকে রাজাদেরও রাজা বলা হয়। এই জ্ঞান ধারণ করা অত্যন্ত ব্যয়বহুল ব্যবসা। জ্ঞান নেওয়া মানে এক ঝটকায় বেঁচে থেকেও মরে যাওয়া। শাস্ত্র ইত্যাদির জ্ঞান নেওয়া তো অত্যন্ত সস্তা ব্যবসা। ওখানে তো প্রতি মুহূর্তে মরতে হয়, কেননা তারা পরমাত্মার জ্ঞান দেয় না। এই জন্য বাবা বলেন, এখন যা করতে হবে তা এখনই করো, পরে এই ব্যবসা আর থাকবে না। দুই, পরমপিতা পরমাত্মাকে সৎ চিৎ আনন্দ স্বরূপও বলা হয়। এখন পরমাত্মাকে সৎ কেন বলা হয়? কেননা তিনি হলেন অবিনাশী অমর, তিনি কখনো অসৎ হন না। তিনি হলেন অজর অমর, আর পরমাত্মাকে চৈতন্য স্বরূপও বলা হয়। চৈতন্য কথার অর্থ হল পরমাত্মারও মন বুদ্ধি আছে, তাকে নলেজ ফুল পিসফুল বলা হয়। তিনি জ্ঞান আর যোগ শেখাচ্ছেন, এই জন্য পরমাত্মাকে চৈতন্য বলা হয়। যদিও তিনি হলেন অজন্মা, আমরা আত্মারা যেভাবে জন্ম নিই তিনি সেভাবে জন্ম নেন না। পরমাত্মাকে ওই নলেজ আর শান্তি দেওয়ার জন্য ব্রহ্মার শরীরকে লোন নিতে হয়। তো তিনি হলেন চৈতন্য স্বরূপ, তবেই তো মুখ দ্বারা আমাদের জ্ঞান যোগ শেখাচ্ছেন। আবার পরমাত্মাকে সচ্চিৎ আনন্দ স্বরূপও বলা হয়। তো এইসব গুণ পরমাত্মার মধ্যে ভরপুর আছে, এই জন্য পরমাত্মাকে সুখ দুঃখ থেকে পৃথক বলা হয়। আমরা এইরকম বলতে পারি না যে পরমাত্মা হলেন দুঃখদাতা। না, তিনি সর্বদা সুখ আর আনন্দের ভাণ্ডার। যখন তার গুণই হলো সুখ আর আনন্দ প্রদান করা, তাহলে তিনি আমাদের দুঃখ কিভাবে দিতে পারেন? তিন, অনেক মানুষ এইরকম মনে করে যে এই যে অনাদি শাশ্বত চিরন্তন সৃষ্টিরূপী ড্রামা চলছে, এটা পরমাত্মা পরিচালনা করছেন। এই জন্য তারা বলে যে এখানে মানুষের কোনো হাত নেই। করণ করাবান হার হলেন স্বামী, সবকিছু পরমাত্মাই করছেন। সুখ দুঃখ দুই ভাগই পরমাত্মা বানিয়েছেন। এখন এইরকম বুদ্ধিমত্তার লোকেদের কিরকম বুদ্ধি বলা যাবে? সবার আগে তাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যে অনাদি শাশ্বত চিরন্তন সৃষ্টির খেলা অটোমেটিক চলতে থাকে। সাথে এটাও বলতে থাকে যে সবকিছু পরমাত্মাই করছেন। এই যে পরমাত্মাকে করণ করাবান হার বলা হয়, এই নাম আর কোনো হস্তিকে বলা হয়? এখন এই কথাগুলিকে বুঝতে হবে। প্রথমে তো এটা বুঝতে হবে যে সৃষ্টির যে অনাদি নিয়ম আছে সেটা হলো শাশ্বত চিরন্তন। যেরকম পরমাত্মা হলেন অনাদি, সেরকম এই চক্র আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত অনাদি অবিনাশী চিরন্তন রূপে আছে। যেরকম বীজের মধ্যে সুপ্তভাবে বৃক্ষের জ্ঞান আছে আর বৃক্ষের মধ্যে সুপ্ত বীজ আছে, দুটোই কম্বাইন্ড, দুটোই হলো অবিনাশী। বাকি বীজের কি কাজ থাকে? বীজ বপন করলে ঝাড় বেরিয়ে আসবে। যদি বীজ বপন না করা হয়
তাহলে বৃক্ষ উৎপন্ন হয় না। তো পরমাত্মা হলেন এই সমগ্র সৃষ্টির বীজ স্বরূপ, আর পরমাত্মার কাজ হলো বীজ বপন করা। পরমাত্মাই বলেন যে আমি তখন পরমাত্মা হই যখন বীজ বপন করি, না হলে তো বীজ আর বৃক্ষ হলো অনাদি। যদি বীজ না বপন করা হয় তাহলে বৃক্ষ কিভাবে জন্ম নেবে? আমার নাম পরমাত্মা তখন হয় যখন আমার কার্য পরম হয়, আমার সৃষ্টি সেটাই যেটা আমি নিজে পাঠধারী হয়ে বীজ বপন করি, সৃষ্টির আদিও করি অন্তও করি। আমি করণধারী হয়ে বীজ বপন ইত্যাদি করি। বীজ বপন করার সময় পুনরায় অন্তিরও বীজ আসে, তখন সমগ্র ঝাড় বীজের শক্তি ধারণ করে। বীজের কাজ হলো রচনা করা, আবার তার অন্ত করা, পুরনো সৃষ্টির অন্ত করা আর নতুন সৃষ্টির আদি করা। এটাকেই বলে দেয় পরমাত্মা সবকিছু করেন। আচ্ছা, ওম শান্তি।